15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে ইপিজেড গোল চত্বরে চট্টগ্রাম 11 আসনের জনগণের বন্ধু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাজি ইকবালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 4 আগস্ট শুক্রবার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় উক্ত রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। হাজি ইকবাল গত 2010 সালে সাহারা খাতুন এমপিকে প্রধান অতিথি করে এই রক্তদান কর্মসূচির সূচনা করেন। এ সময় হাজি ইকবাল জানান, 15 আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের 15 আগস্ট দেশের মহান নেতা জাতির্জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাইকে নির্মমভাবে ঘাতকদের কাছে প্রাণ দিতে হয়েছিল। মহান নেতার অনুসরণে আমি আজ এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক তরুণনেতা মোহাম্মদ নুরুল আজিম রনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির আজীবন সদস্য, বর্তমান 36 নং গোসাইল ডাঙ্গা নিমতলা ওয়ার্ড কাউন্সিলর হাজি জাহাঙ্গীর আলম চৌধুরী, 38 নং ওয়ার্ডের সভাপতি, মৎস্যজীবী লীগ ও পরিবহন শ্রমিক লীগের নেতাকর্মী সহ ন্যাশনাল প্রেস সোসাইটির চট্টগ্রাম জেলা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান কর্মসূচির আয়োজক হাজি ইকবাল। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আসলে এটা একটি রক্তজোড়া মাস। এ মাসে বাঙালি জাতির পিতাকে হত্যা করেছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমার বাবা জহুর আহমেদ চৌধুরী। সেদিন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের সকল মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা। বঙ্গবন্ধু স্বয়ং নির্দেশ দিয়েছিলেন আমার বাবা যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল, যে এদেশের সকল মানুষের জন্য, যে আজকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যেভাবে হেলথ কার্ড থাকে, সে হেলথ কার্ডের মাধ্যমে প্রত্যেকটা জনগণ যাতে সুস্বাস্থ্য এবং তার স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত থাকে। কিন্তু 75-এর 15 আগস্ট সে ঘাতকের শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের সকল চেতনা এবং বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য, বাসস্থানকে, শিক্ষাকে হত্যা করা হয়েছে। যে চাহিদাটা কিভাবে আপনারা এটা নিষ্পত্তি করবেন বলে মনে করেন? আজকের এই রক্তজোড়া শোকের মাসে আমাদের চিন্তা চেতনা এসেছে যে বাঙালি জাতির আজকে কঠিন সময় অতিক্রম করছে। এ কারণেই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং সারা বিশ্বে যে এই জঙ্গি হামলা, এটার বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। আজকের এই শোকাবহ এই মাসেই এবং বাংলাদেশের যে সন্ধিক্ষণে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, এই এই সময়ই বাংলাদেশের যে সমস্ত হাসপাতাল এবং বিশেষ করে এলাকায় গরিব জনগণ এখানে থাকে, এখানে ইতিপূর্বে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওনার সাথে এলাকার জনগণের তেমন কোনো সম্পৃক্ততা না থাকার কারণে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে লালন করে। এই কারণে আজকে হাজি ইকবাল দীর্ঘ সময় ধরে এলাকার জনগণকে উদ্বুদ্ধ করছে এই কারণে, এবং বঙ্গবন্ধুর চেতনায় লালন করে সেই এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আজকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে সে তার চিন্তা এসেছে যে ব্লাড দিয়ে, রক্ত দিয়ে আমরা বঙ্গবন্ধুর ঋণ শোধ করার চেষ্টায় এই মন মানসিকতা নিয়ে আজকের এই আয়োজন। এটা তো একটা ভালো কাজ, এই কাজে সবাই সহযোগিতা আমরা পেয়েছি, পাচ্ছি। আমার ভাই একটাই কথা, সেটা হচ্ছে কি, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই, এই দেশে জঙ্গিবাদ থাকতে পারবে না, এটা হচ্ছে আমার এক নম্বর কথা। উন্মুক্ত পরিবেশে ইপিজেড থানা পুলিশের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটির অভিজ্ঞ ডাক্তারদের পরীক্ষায় রক্তদান কর্মসূচিতে শত শত ব্যাগ রক্তদান করেন হাজি ইকবালের ভালোবাসায় সিক্ত স্বেচ্ছায় রক্তদানকারীরা। এ রক্তগুলো দুস্থ গরিব, অসহায়, দরিদ্র মানুষের উপকারে আসবে বলে জানান হাজি ইকবাল। চট্টগ্রাম ইপিজেড থেকে গোলাম মোস্তফা ও খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।